হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, মানে এখন ভালো আছি। সকালবেলাও আমার কষ্ট হচ্ছিলো, গা গুলাচ্ছিলো, বমি পাচ্ছিলো। মানে কালকে যে গাড়িতে ছিলাম, সেই গাড়ির যে ধকলটা, সেই ধকলটা এখনও মানে কাটিয়ে উঠতে পারিনি পুরোপুরিভাবে। এখনও হালকা একটু গা গুলাচ্ছে, আর ব্রাশ করতে গিয়ে তো আমার বমি হয়ে গেছে। বমি মানে কি, শুধু জল বেরিয়েছে। তো যাই হোক, সবাই উঠে গেছে, ব্রাশ ট্রাশ হয়ে গেছে, এখন আমরা খাবো। আর এই যে আমার সোনা ব্রাশ করে এখন এই যে শুয়েছে, আসো আসো আসো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। কালকে কি বলতো, গেছি ভালো কথা, কিন্তু মনে হচ্ছে কি, দূরের পোনা খাওয়ার থেকে কাছের মানে পুটি খাওয়া অনেক ভালো। এই কথাটা ছোটবেলা থেকে আমি শুনে আসছি আমার মার মুখে। সবই ঠিক আছে, তো কষ্ট প্রচুর। হ্যাঁ বল, কে? তো যাই হোক, এখন আমরা খাবো দুধ কর্নফ্লেক্স, আর রাত্রেবেলার দিকে দেখাবো, বোন যেগুলো নিয়ে যাবে, যেগুলো থাকবে সেগুলো তোমাদের দেখাবো। তো এই যে, তো এই যে ব্যাগ ট্যাগ সব লাইন দিয়ে সাজানো রয়েছে, এই যে পরে দেখাচ্ছি। কে বল, কে মা, কি কি খাবা? আমরা কি খাবো, দুধ কর্নফ্লেক্স আর তুমি চকোস? ঠিক আছে, কি বলছিস পাগল মতন চিল্লাস? আর এই হলো আমাদের সবার সকালবেলার খাবার, দুটো কলা অবশিষ্ট রয়েছে, পুতুল আর সুকান্ত খেয়ে নেবে। এটা আমার সোনার দুধ, এটা সুকান্তর, এটা আমার, এটা পুতুলের, আর এই যে কর্নফ্লেক্স, তোর দুধ তো খেয়ে নে। এটা আমার সোনা, হ্যাঁ সোনার দুধ, এই যে মামা সোনার দুধ, এইটা চকোস, চকোস দিয়ে খাবা। ওই দেখো চকোস আনতে গেছে সোনা, দাঁড়া পড়ে যাবে, নিয়ে আসো নিয়ে আসো। বাবা বাটি নিয়ে আসতে দেয়, এ অত বড় গামলা নিয়ে আসিস না, অত বড় গামলা না, রাখ, ছোট বাটি নিয়ে, ছোট বাটি নিয়ে, ছোট বাটি নিয়ে আয়। হ্যাঁ ছোট বাটি নিয়ে আসো, দাঁড়া আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, না ওটাও হবে না, আমি দিচ্ছি। উনি শুধু দুধ খাবেন না, উনি বড় হয়ে গেছে, তাই তো? বড় হয়ে গেছো, তুমি বড় হয়ে গেছো, একা একা বের করছে, একজন খাওয়া শুরু করে দিয়েছে। সর খেয়ে নিয়েছিস, মোটা একটা সর দিয়েছি, হয়েছে? আর আর নেবা, আর কটা নেবা, আর কটা না না না, তুমি মিকে দাও, কটা দাও, আরো নাও, তুমি আরো নাও, পড়ে যাচ্ছে শোনা। সুকান্ত কি হলো, খাবে না? এ আসো, ফোনে ব্যস্ত, ফোনে ব্যস্ত, প্রোগ্রামের ফোন, পার্টির সঙ্গে কথা বলছে না, সিঙ্গারের সঙ্গে কথা বলছে, কে জানে। তো চলো খেয়ে নিই আমরা আগে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন চলে যাচ্ছে বোন, এই যে রেডি হয়ে গেছে, মা উপাধি সেজেছে, এই যে তত্ত্বের যে শাড়িগুলো, তত্ত্বের যে প্রণামী যেগুলো, সেইগুলো ও নিয়ে যাচ্ছে না, কারণ এখান থেকে যেহেতু বিয়ে হবে তো এখানেই থাকবে, এগুলো দেখার তো কিছু নেই, কারণ ছেলে বাড়ির তত্ত্ব মানে প্রণামী ওরা পছন্দ করেছে, আমাদেরগুলো আমরা পছন্দ করেছি, আমাদেরগুলো ওদের কাছে, ওদেরগুলো আমাদের কাছে, মানে আমাদের তরফ থেকে দেওয়া হবে কিন্তু ওরা পছন্দ করেছে, আর ওদের তরফ থেকে দেওয়া হবে সেগুলো আমরা পছন্দ করেছি, তো ওটা ওদের কাছে, এটা আমাদের কাছে, এটা আমি রাত্রিবেলা দেখাচ্ছি। আর বোনের বিয়ের শাড়ি, বোন বলছে যে দেখাবি না, ঠিক আছে, তো যাই হোক বলেছে যে পুরনো হয়ে যাবে দেখালে, ও একেবারে বিয়ের দিন দেখাতে চাইছে, তো দেখি বিয়ের আগে আগে দেখাতেও পারি আবার না দেখাতেও পারি, কিন্তু আমাদের জন্য যেটা কেনা হয়েছে, আমরা মানে সেরকম মানে জমকালো বেনারসি নিইনি, কারণ আমার তিনটে বেনারসি, আবার বেনারসি নেবো, আমার মানে ইচ্ছা করছে না, ভারী শাড়ি ভালো লাগে না, হালকা পাতলা শাড়ি দেখবে মানে বেশি ভালো লাগে, ব্লাউজটা একটু ডিজাইনার ব্লাউজ হবে, আর শাড়িটা সিম্পল থাকলে না ওটা বেশি ভালো লাগে, তো সব সিম্পল শাড়ি নিয়েছি, একই ডিজাইন, তিন বোনের মানে মারও চারজনের, কিন্তু কালার সব আলাদা, তো সেটা আজকে দেখাতে পারছি না, কারণ ও এখনই বেরিয়ে যাচ্ছে বাড়ি গিয়ে, আর দিদি আছে, বোন আছে, ওরা দেখবে কে কোনটা নেয় তারপরে, ঠিক আছে, বাড়ি যাবো যখন, বিয়েতে তো বাড়ি যেতেই হবে, মামার বিয়ে বলেছি, তখন তোমাদের দেখিয়ে দেবো, তো চলো আজকে এগুলো দেখিয়ে দেবো রাত্রেবেলা। আর এই যে এখন বোন চলে যাচ্ছে, কোথায় গেল, আসো না, কি করছিস তুই,
আর এই যে বোনের শাড়ি আর আমাদের শাড়িগুলো নিয়ে যাচ্ছে। ফোন পেতে দিদি, দিদি ফোন পেতে। মা কি করবা তুমি, কি করবা বলো? পুতুল চলে যাবে তো, চলো পুতুলকে টাটা দিয়ে আসি, চলো চল নিচে, চলো নিচে, চলো নিচে, চলো চলো চলো, বাই বাই, টাটা, বাই বাই, টাটা, বাই বাই, আমার যেন দেখা পাই, মর্নিং, গুড মর্নিং, যাচ্ছিস আইদি, চলে আয়, হ্যাঁ এই যে গাড়ি, চলে আয় এদিকে। ওই যে মুন্ডা ঠাম্মা এসছে, দেখ মুন্ডা ঠাম্মা এসছে, কোথায় ওরা চপ্পল গুলো নিয়ে যা, বাড়ি নিয়ে যা, চম্পা গিয়ে পায়ে দিতে পারবে, ওই যে আকাশি কালার ওর মধ্যে বক্সের মধ্যে, মনে থাকবে নাকি আমার, ওইখানে ঢুকিয়ে নিয়ে যা, ওর মধ্যে তলায় ঢুকিয়ে দে, এটা ঠিক করো, তাহলে একটা প্লাস্টিক দে, পড়বে না, পুতুল কিছু খায় নাই, দুধ কমপ্লেক্স, কলা, আমি তো বাড়ি যাব, বাড়ি যাবে, তুই বাড়ি যাচ্ছিস, হ্যাঁ, না ওইখানে যে থাকবি, কোথায় যাবে, কোথায় যাবে ও, দিদি বাড়ি, না না মা আসবে, এতবেলা মা আসবে, তাহলে দিদিকে বলো মা আবার কালকে যাবে বাড়ি। এই দেখো সোনা এখন বলছে এই জ্যাম দিয়ে রুটি খাবে, পিস রুটিগুলো খাবে, মাসি এসছিলো, মাসি বলছে দোকানে যাবি, চল ডিম আর রুটি, ও বলছে রুটি খাবে, মাসি ডিমের ঝোল রান্না করবে, আচ্ছা দাও, তাই মাসি ডিমের ঝোল রান্না করবে বলে ডিম আনতে গেছে, ছেলে বলছে যে রুটি খাবে, পাউরুটি মানে পিস রুটি, ও নিয়ে এসছে, ও এখন কান্না করছে, বলছে স্নান করে এটা খাবে, তখন স্নান করবো, আর ডিম নিয়ে এসছে, বলছে মনে থাকবে একটা ডিম নিই, ওয়ান পিস ডিম নিই, আচ্ছা দাঁড়া এখানে এই সাজিয়ে রাখতে হচ্ছে এখন এখানে, কোন ডিম, আর এই জানলায় বসে এখন তেল মাখাবো, আচ্ছা করে মাখিয়ে রোদে বসিয়ে রাখবো, গা গরম হয়ে যাবে, তারপরে গরম জল দিয়ে স্নান করাবো, তো চলো স্নান টান করি নিই, পরে আবার কথা হবে, তুমি একটা ছড়া বলো, পাপা আসিনি, দাদা মনে হয় ডাক, দাদাকে ঠাম্মা, খাটে বসতে নেই, এখানে বসানো পিঁপড়ে ঢুকবে খাটে, এদিকে খাওয়ার স্টাইলটা দেখো, দুটো ভাজ করে নিয়েছে, এদিকে কার্টুন দেখছে, এদিকে খেতে লাগুক, আর আমি এদিকে বাথরুমটা পরিষ্কার করে মাথা শ্যাম্পু করে তারপরে ফিরে আসি। ছোট হয়ে যায়, তুমি আসো, শুকিয়ে গেলে ছোট হয়ে যায়, আসো, চল মিস করবি, চল বলো, তুমি বলো এটা কি, আমরা ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে চলো টাটা, সেই দুপুরবেলা খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর মানে তাকাতে পারছিলাম না, ছেলেকে ঘুম পাড়া দেখে আমি ঘুমিয়ে পড়েছি, এত ঘুম পাচ্ছে না, কালকে গাড়িতে গেছি, মানে বললাম না যে খুব শরীর খারাপ ছিল, তো সেখানে ঘুমিয়ে পড়েছি, তারপরে সুকান্ত আসলো, এই যে বাজার থেকে নিয়ে এসছে লেবু, কলা, এখানে আছে চপ, এই চপ দিয়ে এখন মুড়ি মাখাচ্ছি, চানাচুর দিয়ে লঙ্কা পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখাচ্ছি, আর এই যে গরম গরম চা, এটা সুকান্তর জন্য, রাতে আর খাবে বলে মনে হয় না, খাবো ভাত, ভাত তো না রুটি, আমাদের রাতে রুটি হয়, ঠিক আছে বললো,
করতে গেলে চলে আসো চলে আসো ওই দেখো আর্নাম কি করছে দেখো 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 জল দিয়ে কি করছে দেখো এই যে আগের দিন যে বোতলটা পাল্টে এটা নিয়ে এসেছে সেটা ছিল কি কালার ছিল ব্লু কালার না ব্লু না ঠিক ব্লু না এটা দুটো টাইপের তো সেটা জল ঠিকঠাক বেরোচ্ছিল না বলে আবার পাল্টে এই যে এই কালারটা নিয়ে এসে কালারটা খুব মিষ্টি এটা লেডিস ঠিক আছে ওই যে বাচ্চা অসুবিধা না বাচ্চাদের লাল হলুদ কোনো ব্যাপার না বাচ্চাদের না তাহলে কাদের প্রণামী যেগুলো তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ফটাফট দেখিয়ে দিই মানে এখানে যা আছে সব ওরাই পছন্দ করেছে আর আমাদের যেগুলো দেবে সেগুলো আমরা পছন্দ করেছি ঠিক আছে তো এটা কি শাড়ি যাই না দেখো একটা শাড়ি এটা কি শাড়ি জানি না এটার আঁচলটা এরকম কালারটা মানে কি বলতো মানে নীল সিলভারের উপরে নীল কালার দিয়ে ডিজাইন দেখো আর পাটটা দেখো খুব সুন্দর পাটটা এই যে মানে সেভাবে খুলছি না পাটটা একটু সরুর মধ্যে আছে আর এরকম পাড় আমার খুব ভালো লাগে আমার এরকম চড়া চড়া যে দুহাত মানে দুবিঘের যে পাড়গুলো হয় সেগুলো আমার ভালো লাগে না তো এ একটা এরকম শাড়ি এটা খুলছি না কারণ যেহেতু তত্ত্বের শাড়ি তো ভাঁজ করতে পারবো না আমি তো এ একটা শাড়ি গেল এরপরে যেগুলো আসছে হাতে কাছে সেগুলোই দেখাচ্ছি এই দেখো এটা মনে হয় বোনের কাকা শ্বশুরের জামা প্যান্টের পিস সেট এটা মনে হয় প্যান্ট আর এটা জামা ওরাই পছন্দ করেছে এগুলো সব তো যেহেতু ধুতি কিনেছে কিন্তু ফতুয়া পরে ফতুয়া মানে পছন্দ হয়নি পাইনি ভালো ওগুলো পরে কিনে পাঠিয়ে দেবে তো এগুলো লেহেঙ্গা আছে দেখাচ্ছি আর এটা হলো ওর মানে পুতুলের ছোট ননদের বরের শার্ট আর আছে প্যান্ট এই যে প্যান্ট এটা হলো কাকি শাশুড়ির শাড়ি মানে শাশুড়িমার যে শাড়ি মানে শাশুড়ির যে শাড়ি সেম শাড়ি কিন্তু কালার আলাদা ঠিক আছে সেম শাড়ি এই যে এই শাড়িটার পার দেখা এই যে শাড়িটার পার এরকম বেশ ভালোই ওই কালারটাও সুন্দর তারপর দেখাচ্ছি তাঁতের শাড়ি কার জানি না জেঠি টেঠি হবে হয়তো জেঠিমা টেঠিমা জেঠি শাশুড়ি টাশুড়ি হবে তো এরকম তাঁতের শাড়ি সুতির পার আছে আর একটা তাঁতের শাড়ি এটা কার এটাও জানি না এই যে এরকম আর এই তত্ত্বের শাড়ি মানে বিয়ে আর বউ হাতের শাড়িটা তো তোমাদের বলেছি যে এগুলো মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নেয়া আর তত্ত্বের যত শাড়ি আর আমাদের এই বাড়িতে মানে আমার মা যেগুলো দিয়েছে আমাদের তো সেগুলো সব আদি ঢাকেশ্বরী থেকে কেনা তো এই দেখো শাড়িটাও খুব সুন্দর কালারটা খুব সুন্দর দেখো মানে এরকম হালকা এগুলো কি কালার বলে সিগ্রিন কালার মনে হয় আর এরকম পিঙ্ক মানে দুধে আলতা পার একটা শাড়ি গেল আর একটা দেখাচ্ছি ক্যাটলগটা দেখায় তারপর শাড়িটা দেখাচ্ছি শাড়িটা হলো ঠিক এরকম শাড়িটা ঠিক এরকম এটাও কি শাড়ি নাম জানি না এটা হলো বোনের জায়ের মানে বড় জায়ের শাড়িটার পার্টটা এরকম এটা হলো ছোট ননদের শাড়ি ও নিজেই পছন্দ করেছে এরকম কালার মানে আমাদের বাড়িতে যেরকম আমরা যেরকম চকমকে কালার মানে চকমকে বলতে কি রানী লাল তুতে সবুজ নীল তারপরে পিঙ্ক এই টাইপের পছন্দ করি বেশি
আর ওরা এই আকাশি হালকা মানে এটার ভিতরে ফুল দেখো হলুদ কালার আছে আর পিঙ্ক কালার আছে এটা পিঙ্ক কালার পিঙ্ক আর হলুদ আর এটা সিলভার কালার সিলভারের মানে কাজ করা নরম খুব নরম শাড়িটা খুব সুন্দর মানে ভালো এই কালারগুলো সবই সুন্দর আর সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই শাড়িটা এই দেখো শাড়িটা খুব সুন্দর না মানে এক একজনের এক এক রকম পছন্দ এই দেখো শাড়িটা খুবই সুন্দর মানে এই কালারটার সঙ্গে এই যে লাল পার এটা খুব সুন্দর মানিয়েছে দেখো আঁচলটা কেমন দেখি না আঁচলটা খুব সুন্দর এই দেখো আঁচলটা খুব সুন্দর এই হলো এই দেখাই এই হলো শাড়ি এই শাড়িটাও খুব সফট শাড়ি সব শেষ হয়ে আছে না আর নেই এই হলো শাড়ি আর আছে দুটো লেহেঙ্গা আর ওর দাদার মানে ছেলের দাদার বাকি আর জ্যাঠা শ্বশুরের ফতুয়া বাকি আর বাকি তোমার কাকার ছেলের তো ওরা কিনে পাঠিয়ে দেবে তো এই লেহেঙ্গা দুটো আমার বোনের বড় ননদের দুই মেয়ের তো এই একটা লেহেঙ্গা লাস্ট যে দোকানে গেলাম না যে ওরা বললো যে আমাদের দোকান বলি কিন্তু আমাদের দোকান না ওরা কাস্টমার দেয় তো সেই দোকান থেকেই নেওয়া হয়েছে দেখো এরকম রেডের মধ্যে কাজ করা আর নিচেরটা হলো গোল্ডেন আছে আর পাটটা রেড আছে দেখাচ্ছি আস্তে আর এটা ওড়না হচ্ছে এরকম এই যে এই জায়গাটা এরকম কাজ এই জায়গাটা এরকম কাজ আছে আর নিচটাই দেখো অনেকটা ঘের আছে জায়গাটা সামনেরটা এরকম ডিজাইন তো এই একটা লেহেঙ্গা আর একটা কালার দেখাচ্ছি হ্যাঁ বলো আসতে শুনে মানে ওপরটা লাল আর নিচেরটা একটু গোল্ডেন মানে ক্রিম টাইপের ক্রিম কালার তো হ্যাঁ ক্রিম কালার আর এটা পুরোটাই তুতে মানে ওপর নিচ পুরোটাই তুতে গলার ডিজাইনটা পুরো নেকলেসের মতো আর এটা একটু অন্য টাইপের ডিজাইন দেখেছো তারপরে হাত করছি আর এটা নিচটা এরকম তুতে কালার উপরে যেরকম নিচেও এরকম তো এই যে মাঝে মাঝে আছে এরকম ডিজাইন এটা সামনেরটা এরকম এই দেখো তো চলো এই পর্যন্তই আর নেই যে কটা ছিল মানে যেগুলো আছে আমাদের কাছে সেগুলো দেখিয়ে দিলাম আর বাকিগুলো তো দেখাতে পারবো না কারণ এই বিয়ের দিন নিয়ে আসবে বাকি তিনটা জিনিস বাকি ছেলেদের জিনিস কি দেখাবো তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কতটা বোঝাতে পেরেছি দেখাতে পেরেছি জানি না মানে আমাদের ঘরে না লাইটটা মানে অতটা ভালো না মানে কালচে কালচে আসে ঘোলা ঘোলা আসে তো সে কারণে হয়তো কালার মানে ডিজাইন কালার ততটা তোমাদের বোঝাতে পারিনি আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার ফিরে আসছি কালকে নতুন কোনো ব্লগের সঙ্গে তো কালকে ব্লগটা হবে কি বলতো কাস্টমারে যাবো বোনের বিয়ের কেনাকাটা করতে কিছু জিনিস বাকি আছে সেইগুলো তারপরে আমার ছেলের বোনের ছেলের দিদির মেয়ের তারপরে সুকান্ত জায়গাবু এদের বাকি আছে এগুলো কিনতে হবে আর বোনের ব্লাউজ ব্যাগ এগুলো কিনতে হবে আর কিনতে হবে মেন আসল মানে কাজ হলো তোমার ছেলের চেন আর আংটি কিনতে তো কালকের ব্লগটাও মিস করবে না তো চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে এইভাবে থাকো আর খুব 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 তাড়াতাড়ি তোমাদের জন্য সুখবর আসছে আমি জানি তোমরাও আমার মতন খুব খুশি হবে মানে সেই দিনটা যেদিন আসবে যেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার সঙ্গে তোমরাও খুশি হবে মানে আমি যতটা খুশি হবো তোমরাও ঠিক ততটা খুশি হবে যারা তোমরা আমাকে ভালোবাসো তো চলো টাটা বাই বাই বেশি বকবক করে ফেলেছি